অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকন বটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। স্যার, আমার নাম অসীম ভূঁইয়া, আবারও তোমাদেরকে আমার ভিডিওতে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে ক্লাউড কন্ডিশন অর্থাৎ মেঘের অবস্থান যে ছবিটি হয়ে থাকে সেই প্রোফাইলটি আমি আজকে তোমাদের কাছে আমি উপস্থাপন আমি করব। ওকে, তার আগে বলি অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবে না। তাহলে চলো দেখা যাক ক্লাউড কন্ডিশনে যে প্রোফাইলটি হয়ে থাকে সেটিকে আঁকতে হলে আমাকে প্রথমে ম্যাপটি একবার দেখে নিতে হবে। এবং এখানে ক্লাউড বলতে মেঘ, মেঘ এই যে সিম্বলগুলি, এই সিম্বলগুলি হচ্ছে গোল গোল যে সিম্বলগুলি রয়েছে সেই সিম্বলগুলি হচ্ছে মেঘের সিম্বল। ওকে, তাহলে এই সিম্বলগুলি কিন্তু আমাকে প্রথমে কিন্তু পরিচিত থাকা একান্ত জরুরি। ওকে, এই ক্লাউড কন্ডিশনে যে প্রোফাইলটি হয়ে থাকে সেটি আঁকতে হলে আমাকে এই যে সিম্বলগুলি রয়েছে মেঘের সেই সিম্বলগুলি কিন্তু পরিচিত হওয়া একান্ত প্রয়োজন। প্রত্যেকটি সিম্বল কিন্তু জেনে নিতে হবে তোমাদেরকে ক্লাউড কন্ডিশন যে প্রোফাইলটি হয়ে থাকে। ওকে, তাহলে যে ক্যালকুলেশন যে টেবিলটি হয়ে থাকে ক্লাউড কন্ডিশনে, তাহলে প্রথমে এই টেবিলটা কিন্তু আমাকে তৈরি করে নিতে হবে। তাহলে প্রথমে ক্লাউড অ্যামাউন্ট অর্থাৎ এই যে মেঘের যে সিম্বলগুলি রয়েছে প্রত্যেকটির কিন্তু একটা নির্দিষ্ট মান রয়েছে, 1/8, 2/8, 3/8, 8 হচ্ছে অক্টাশ, মেঘাচ্ছন্নতা পরিমাপের একক হচ্ছে অক্টাশ, এই জন্য অক্টাশ বলতে 8। ওকে, তাহলে ক্লাউড অ্যামাউন্ট রয়েছে এবং বিভিন্ন সিম্বল রয়েছে, বিভিন্ন মেঘের সিম্বল রয়েছে। নেক্সট রয়েছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বলতে এখানে পরিসংখ্যা, অর্থাৎ এই যে সিম্বলটি মানচিত্রে কতগুলি রয়েছে আমাকে দেখে নিতে হবে। ওকে, তাহলে এই যে সিম্বলটি, এই সিম্বলটি কেবলমাত্র ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই সিম্বলটি, তাহলে এই সিম্বলটি কিন্তু মানচিত্রে কিন্তু কোথাও নেই। ওকে, তাহলে পরিসংখ্যা হচ্ছে 0, মানে নেই, কোথাও নেই মানে 1, 0। এই সিম্বলটি ভালো করে মানচিত্র লক্ষ্য করলে দেখা যাবে এই সিম্বলটি কিন্তু 1টি রয়েছে। ওকে, আমি কিন্তু সিম্বলগুলো দেখাচ্ছি না কোথায় কোথায় রয়েছে, তোমরা কিন্তু মানচিত্র দেখে কিন্তু খুঁজে নেবে। ওকে, আমি কিছু কিছু সিম্বল বলে দিচ্ছি, ধরো এই সিম্বলটা, এই সিম্বলটা কোথায় কোথায় রয়েছে, এই সিম্বলটা এখানে রয়েছে, আমাকে কিন্তু কাউন্ট করে নিতে হবে অর্থাৎ গুনে নিতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এইভাবে কিন্তু কাউন্ট করে গুনে নিতে হবে। ওকে, তাহলে কাউন্ট করে গুনে নিয়ে দেখা যাবে এখানে কিন্তু 47টি রয়েছে, অর্থাৎ এই সিম্বলটি এই মানচিত্রে 47টি রয়েছে, তাই আমি লিখে দিলাম 47টি। আর এই যে সিম্বলটি রয়েছে এই মানচিত্রে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে মোট 20টি রয়েছে। ওকে, আমি কিন্তু আর এই সিম্বলগুলো কিন্তু দেখাচ্ছি না তোমাদেরকে, এই মানচিত্রে যে সিম্বলগুলি রয়েছে প্রত্যেকটি সিম্বল কতগুলি রয়েছে তোমাদেরকে গুনে নিয়ে এই পরিসংখ্যাতে লিখে নিতে হবে। ওকে, এটা হচ্ছে প্রথমে তোমাদের কাজ, পরিসংখ্যাটি লিখে নেওয়া অর্থাৎ এই সিম্বলটি মানচিত্রে কতগুলি রয়েছে। নেক্সট হচ্ছে ট্যালিমার্ক, ট্যালিমার্ক কি, ট্যালিমার্কে এই সিম্বল আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ ধরো 5, ধরো সংখ্যাটি হচ্ছে 5, তাহলে এর ট্যালিমার্কে এই সিম্বলে প্রকাশ করে 1, 2, 3, 4, এইভাবে 5। ওকে, এটা হচ্ছে আমি এইভাবে করেছি, 8টি রয়েছে, তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 5টি হলে এইভাবে যুক্ত করে দিতে হবে। ওকে, তার ধরো রয়েছে 3টি, 1, 2, 3, কিন্তু 5 থাকলে 1, 2, 3, 4, 5, এইভাবে কিন্তু সিম্বল দিয়ে প্রকাশ করে নিতে হবে, এটা হচ্ছে ট্যালিমার্ক। ওকে, নেক্সট রয়েছে পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি বার করতে হলে প্রথমে কিন্তু আমাকে ফ্রিকোয়েন্সি টোটাল করে নিতে হবে, 92। তাহলে পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি বার করতে হলে আমি দেখাচ্ছি, ধরো 0 রয়েছে এখানে, না 0 ভাজিতক টোটাল ফ্রিকোয়েন্সি টোটাল 92 গুণিতক 100, তাহলে কত, 0। নেক্সট রয়েছে ফ্রিকোয়েন্সিতে রয়েছে 1 ভাজিতক টোটাল 92
ওয়ান ভাজিতক 92, এখানে রয়েছে 92, গুণিতক 100, 1.08। ওকে, এইভাবে কিন্তু টোটাল পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি বার করে নিতে হবে, মানে পরিসংখ্যা ভাজিতক টোটাল ফ্রিকোয়েন্সি গুণিতক 100 বের করলে হচ্ছে পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি। ওকে, নেক্সট রয়েছে পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি অ্যাকর্ডিং টু স্কেল, অর্থাৎ এই যে ফ্রিকোয়েন্সি রয়েছে এই ফ্রিকোয়েন্সিকে আমি স্কেলে কনভার্ট করে নেব ছবি আঁকতে হলে। ওকে, কিন্তু আমি ছবিতে আমি কত সেন ধরবো, মানে সেমিটা আমি ধরবো কত করে, আমাকে দেখে নিতে হবে এই যে পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট ভ্যালু কত রয়েছে, 51। তাহলে আমি তাহলে যখন ছবিটা যখন আমি খাতাতে যখন অঙ্কন করব, নিশ্চয়ই আমার 51 সেমি টানা আমার পক্ষে সম্ভব নয় খাতাতে। ওকে, এই কারণে আমাকে এমনভাবে ধরে নিতে হবে এই হাইয়েস্ট ভ্যালুটাকে যেন যেন 10 সেমির মধ্যে কিংবা 12 সেমির মধ্যে যেন থাকে ছবিটি। তাহলে এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করলে 10 সেমির মধ্যে থাকবে, না 5 দিয়ে ভাগ করলে, তাই 51.08 ভাজিতক 5, তাহলে 10, অর্থাৎ 10 সেমি কিন্তু আমি খাতাতে সুন্দরভাবে আমি ছবিটি আমি আঁকতে পারবো। ওকে, এই স্কেল ধরাটা কিন্তু তোমাদেরকে শিখে নিতে হবে। তাহলে আমি এখানে ধরেছি যে 1 সেমি রিপ্রেজেন্ট করে 5%, মানে আমি 5 করে ধরেছি। তাহলে আমাকে এই যে ফ্রিকোয়েন্সিগুলি পেয়েছি একে আমাকে 5 করে ভাগ করে নিতে হবে। ধরো এখানে রয়েছে 3.26 ভাজিতক 5 কত, না 0.652। এইভাবে কিন্তু প্রত্যেকটি কিন্তু পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি বার করে নিতে হবে ছবি আঁকতে হলে, আমাকে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি পর্যায়। ওকে, তাহলে আমি কিন্তু পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি কিন্তু বের করে নিয়েছি। ওকে, তাহলে আমি কত ধরেছি, না 1 সেমি টু 5%। তাহলে আমার কিন্তু ক্যালকুলেশন টেবিলটি প্রায় রেডি। তাহলে আমার এখন তাহলে ছবিটি আঁকা যাক, কী রয়েছে ছবিটি দেখা যাক এক নজরে। তাহলে প্রথমে আমায় কিন্তু এইভাবে একটা সরলরেখা টেনে নিতে হবে। ওকে, এই তার এইদিকে একটা সরলরেখা এইভাবে সেট স্কোয়ার বসিয়ে কিন্তু টেনে নিতে হবে। টেনে নেওয়ার পরে এই যে সিম্বলগুলি রয়েছে এখানে, তারপরে এই যে সিম্বলগুলি রয়েছে কতগুলি আমায় কাউন্ট করে নিতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কোনো একটা সিম্বল যদি মানচিত্রে যদি যদিও মিসিং করে, মানে যদিও না থাকে, তাহলে তা সত্ত্বেও কিন্তু আমাদের এই 9টি সিম্বল কিন্তু আমাকে দেখাতে হবে, না থাকতে পারে। ওকে, তাহলে 9টি রয়েছে, 1, 2, 3, 4, 9। তাহলে 9 সেমি কিন্তু আমাকে টেনে, তাহলে 9টি কিন্তু আমি এখানে হিস্টোগ্রাম অঙ্কন করবো, ঠিক আছে, হিস্টোগ্রাম শোয়িং দ্য স্কাই কন্ডিশন, অর্থাৎ মেঘের অবস্থান বা কন্ডিশন অফ স্কাই হিস্টোগ্রাম অঙ্কন করতে হবে। তাহলে আমায় কিন্তু আমি কিন্তু 9টি সিম্বল রয়েছে, তাহলে 9 সেমি টানবো, কিন্তু এ সাইডে 1 সেমি, এ সাইডে 1 সেমি, তাহলে আমি 9টি, আমি এই জন্য এখানে 11 সেমি কিন্তু টেনে নিয়েছি, অর্থাৎ 9 সেমি থাকবে, 9 সেমির এদিকে 1 সেমি, এদিকে 1 সেমি, এই জন্য আমি 11 সেমি টেনে নিয়েছি। প্রত্যেকটি সেমিতে আমি ফুটকি দিয়ে দিয়েছি, বিন্দু করে দিলাম। এদিকে এদিকে আমার রয়েছে 10.216 সেমি রয়েছে, আমি তা বাড়িয়ে দিলাম, আমি করে নিয়েছি এদিকে 11 সেমি। ওকে, প্রত্যেকটি সেমিতে কিন্তু আমি বিন্দু দিয়ে দিয়েছি। আচ্ছা, এদিকেও পারলে কিন্তু দিতে পারো প্রত্যেকটি, এইভাবে সেমি 1 সেমি করে ভাগ করে নিয়েছি, 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি, এইভাবে আমি বিন্দু দিয়ে দিয়েছি, মানে এইভাবে কিন্তু সেমি বসে করে নিয়েছি। ওকে, নেক্সট, তারপরে আমার এখানে তো 11 সেমি রয়েছে। ওকে, তাহলে এখানে আমি কী করবো, উপরের যে রেখাটি রয়েছে এখানেও আমি ঠিক 1 সেমি 1 সেমি করে আমি বিন্দু দিয়ে দেবো। ওকে, তাহলে 1 সেমি, 2 সেমি, 3 সেমি, এভাবে কিন্তু আমি বিন্দু দিয়ে দিলাম 11 সেমি করে। ওকে, এটা দিচ্ছি এই কারণে, আমি একটু পরে বলছি এটা আমি কী কারণে দিচ্ছি, ছবিটা আঁকার সময় বুঝতে পারবে তোমরা। নেক্সট রয়েছে আমার এদিকে স্কেলটা আমি করে নিই, এদিকে আমি করেছি 1 সেমি টু 5%। ওকে, তাহলে আমি এদিকে 0, 5, যেহেতু 5% করে করেছি, 5, 10, 15, 20, এইভাবে 50, 55। ওকে, যেহেতু আমার এখানে 51 রয়েছে হাইয়েস্ট, তাই আমি এখানে 55 পর্যন্ত আমি করেছি। ওকে, তাহলে আমি কিন্তু এইভাবে কিন্তু স্কেল করে নিয়েছি এদিকে। ওকে, তাহলে ছবিটি আঁকা যাক। প্রথমে আমি বলেছি কিন্তু যে আমার 9টি সিম্বল রয়েছে, 2, 4, 6, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি সিম্বল রয়েছে এই পর্যন্ত। আমি কিন্তু এদিকে 1 সেমি বাড়া রেখেছি এবং এদিকে আমি 1 সেমি আমি কিন্তু বেশি রেখেছি। ওকে,
তাহলে আমার এই এই পোর্শন পর্যন্ত কিন্তু আমার ছবিটি আঁকা হবে। তাহলে প্রথমে কিন্তু রয়েছে জিরো, ওকে, তাহলে এই পর্যন্ত কিন্তু ছবিটা আঁকা হবে। তাহলে প্রথমে কিন্তু জিরো, জিরো বলতে কোনো কিছু হবে না। নেক্সট এখানে, এখানে রয়েছে 0.21 সেমি, 0.21 সেমি, অর্থাৎ 1 সেমি যদি হয়, এই রেখাটা যদি 1 সেমি হয় তাহলে এখানে তো জিরো, তাহলে 0.2 সেমি বলতে 1, 2, ওকে, 10টি রেখা থাকে, 2টি রেখা হচ্ছে 0.2 সেমি, ওকে। তাহলে এখানে 0.2 সেমি বলতে তাহলে এই রেখাটা এবং এদিকে এই রেখাটা আমি এই জন্য টেনেছি, মানে সেট স্কোয়ার বসিয়ে দেখেছি আমি, অনেকে সেট স্কোয়ার বসিয়ে এই স্তম্ভগুলোকে সোজা করে, কিন্তু এটা সব থেকে ভালো নিয়ম, এদিকেও বিন্দু করে নেওয়া 1 সেমি করে, ওকে। তাহলে 0.2 অর্থাৎ 2 সেমি, ওকে, এদিকেও 0.2, তাহলে এটাকে আমি স্তম্ভ করে নিই, ওকে, এদিকে হয়ে গেছে, প্রথমটা হয়ে গেছে। তাহলে প্রথমটি কিন্তু জিরো, দ্বিতীয়টি কিন্তু জিরো, 0.216, নেক্সট রয়েছে 0.216, তৃতীয় যে হবে সেটাও কিন্তু স্তম্ভটি এই স্তম্ভের সঙ্গে যুক্ত হয়ে হবে, ওকে, এটা কিন্তু হয়ে গেছে। তাহলে 1, 2, 3, 3টা কিন্তু আমার স্তম্ভ অলরেডি হয়ে গেছে। 4 নম্বরে যে স্তম্ভটি রয়েছে তার মান 0.65 সেমি, তাহলে 0.6 কিন্তু, ওকে, তাহলে 0.6 বলতে এখানে যে 2টি হয়, তাহলে 0.6 বলতে 5, 6, তাহলে এই পর্যন্ত, ওকে, তাহলে এই পর্যন্ত টানলাম 0.6, এখানেও আমি কিন্তু 0.6 পর্যন্ত টানলাম, দিয়ে আমি একটি স্তম্ভ করে নিলাম, অঙ্কন করলাম স্তম্ভটি, অলরেডি কিন্তু হয়ে গেছে। 5 নম্বরটি রয়েছে 1.7, এই স্তম্ভের সঙ্গে যুক্ত করে 1.7, ওকে, এই রেখাটি টানতে হবে এইভাবে, এদিকেও ঠিক এই একইভাবে 1.7, 1.7, ওকে, হয়ে গেছে। তো 2.172, 2.172, 1, 2, 2.172, ওকে, এদিকেও ঠিক সেম হবে 2.172, এটা কিন্তু হয়ে গেছে অলরেডি এই স্তম্ভটি। নেক্সট হয়ে গেছে 4.34, তাহলে এই স্তম্ভের সঙ্গে কিন্তু 4.3 কিন্তু টানতে হবে, নিচ থেকে, নিচ থেকে 4.3, 1, 2, 3, 4.3, এদিকেও সেম 4.3, ওকে। নেক্সট হয়েছে 10.216, তাহলে এই রেখাটির সঙ্গে কিন্তু 10.216 হবে, ওকে, 10.216, ঠিক একই দিকে ও 10.216, ওকে, হয়ে গেছে। নেক্সট রয়েছে 0.216, অর্থাৎ এটা যে 0.216 এই স্তম্ভটির সঙ্গে হবে, 0.216, আমি আর এটা মাপছি না, এই স্তম্ভের সঙ্গে করে দিচ্ছি, ওকে। তাহলে স্তম্ভটি কিন্তু আমার প্রায় আকাশে, এরপরে স্তম্ভটিকে কিন্তু আমাকে কালার করে নিতে হবে, ওকে, একটি কালার দিয়ে আমাকে স্তম্ভটি কিন্তু করে নিতে হবে। তাহলে ছবিটি কিন্তু আমি কালার করে নিয়েছি, এই যে স্তম্ভগুলি রয়েছে এগুলি কিন্তু আমি কালার করে নিয়েছি। একই সঙ্গে বলে রাখি এটা কিন্তু হিস্টোগ্রাম লিখে দিয়েছি, আর এটা কি করেছি আমি এই ছবিটাকে না শোয়িং দ্য স্কাই কন্ডিশান, অর্থাৎ মেঘের অবস্থানকে আমি তুলে ধরেছি চিত্রের সাহায্যে। আর এদিকে লিখে নিতে হবে ফ্রিকোয়েন্সি, যেহেতু এটা আমি করেছি না পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি, এই জন্য এদিকে লিখে নিতে হবে ফ্রিকোয়েন্সি বলতে পরিসংখ্যা। আর স্কেলটি কি রয়েছে না অনুভূমিক স্কেল বলতে হরাইজেন্টাল স্কেল, 1 সেমি করেছি, 1টি করে মেঘকে সূচিত করেছি আমি, ওকে। আর ভার্টিক্যাল স্কেলে 1 সেমি টু 5%, ওকে। আর একই সঙ্গে বলে রাখি
এই যে আমি এক সেমি করে যে নিয়েছি, এই এক সেমির মাঝখানে হচ্ছে 0.5 করে আমাকে কিন্তু বিন্দুগুলি আমাকে বসিয়ে নিতে হবে। কী কারণে না, এই বিন্দুগুলিতে আমি কিন্তু এই যে মেঘের যে সিম্বলগুলি রয়েছে আমি কিন্তু এখানে বসাবো, তাহলে কিন্তু আমি এক সেমির মাঝখানে যে 0.5 করে কিন্তু আমি বিন্দুগুলি বসিয়ে নিয়েছি। এরপরে প্রথমে যে সিম্বলটি রয়েছে এই সিম্বলটি কিন্তু আমাকে এই স্তম্ভের মাঝখানে কিন্তু বসিয়ে নিতে হবে, ওকে, ঠিক যেভাবে সিম্বলটি রয়েছে। নেক্সট রয়েছে এই সিম্বলটি, এইভাবে কিন্তু আমাকে বসিয়ে নিতে হবে এই সিম্বলগুলি মাঝখানে। নেক্সট রয়েছে এইভাবে, এইভাবে সিম্বলগুলি বসিয়ে নিতে হবে। ওকে, তাহলে আমি কিন্তু এভাবে যে মেঘের যে সিম্বলগুলি রয়েছে আমি কিন্তু প্রত্যেকটি স্তম্ভে কিন্তু বসিয়ে নিয়েছি। তাহলে আমার কিন্তু ক্যালকুলেশান টেবিল তৈরি করেছি আমি ক্লাউড কন্ডিশনার, এবং আমি প্রোফাইলটি আঁকলাম। ওকে, তাহলে আমার কিন্তু ছবিটি কিন্তু প্রায় কমপ্লিট। ওকে, আশা করি তোমাদের ছবিটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অবশ্যই তোমাদের থ্যাংক ইউ, এবং লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। ওকে।